নমস্কার আগামী সপ্তাহের জন্য আমরা নিফটি ব্যাংক নিফটির লেভেলস তো জানবই তার সাথে সাথে কিছু লেভেলস নিয়ে ডিসকাস করব যেগুলো খুব ক্রিটিক্যাল হতে চলেছে কারণ বিশ্বের বাজার ডাও জোনস বলুন বা ইউরোপের বাজার বলুন বা ইউএসএর মার্কেট বলুন একটু নিচের দিকে এসেছে আগের সপ্তাহে আমাদের যে ফেড যে ইউএসের যে রিজার্ভ ব্যাংক বলতে পারেন তাদের হকিশ মন্তব্যের পর থেকে কিন্তু বাজারে একটু কারেকশান দেখা দিয়েছে এইবার তাহলে নেক্সট উইকের জন্য কি আমরা সুইংয়ের দিকে মানে যেটা বাই করে সুইং করা বেশিরভাগ লোক যেটা করি তার দিকে কি নজর রাখবো নাকি একটু থমকে দাঁড়াবো নাকি কখন আমাদের এন্ট্রির জন্যে যাওয়া উচিত বা এই সময় কিছু ইটিএফস আমাদের কেনা উচিত কিনা না সেই সব নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে নিফটির চার্টটা দেখে নিই ডেলি চার্ট এখানে আপনাদের সামনে আছে ডেলি চার্টে দেখতে পাচ্ছেন নিফটির যদি রিসেন্ট আপনি ট্রেডিং এর জন্য সাপোর্ট বলেন ট্রেডিং এর জন্যে হ্যাঁ এমনিতে কিন্তু যদি দেখেন যে উপরের দিক থেকে একটা ভাঙন দেখা দিয়েছে মুভিং অ্যাভারেজ টোয়েন্টি ডেজ মুভিং অ্যাভারেজ ভেঙে গেছে কিন্তু সামনে আপনার ফিফটি ইএমএ আছে ফিফটি এ এবং ওই হাজার দুশো ওই লেভেলটাকে একটু দেখতে হবে আঠেরো হাজার একশো পঞ্চাশ থেকে দুশো দুশো লেভেলটা একটু ইম্পর্ট্যান্ট দু যে দুশো লেভেলটা হোল্ড করে তাহলে ঠিক আছে প্লাস মাইনাস কুড়ি তিরিশ পয়েন্ট তো অবশ্যই নেবেন হ্যাঁ সেখান থেকে একটা বাউন্স হলো বা সেখানে একটু কিভাবে অ্যাপ্রোচ করে সেটা আমাদের দেখতে হবে রিসেন্টলি মানে একদম নিয়ার টার্ম যদি বলেন তাহলে আঠেরো হাজার দুশোতে একটু সাপোর্ট আছে তারপর তো আঠেরো হাজার আঠারো হাজার দুশো ভেঙে গেলে আঠারো হাজার আটশো থেকে সতেরো হাজার এই জোনটা আমরা দেখব ইমিডিয়েট আমাদের কি হতে পারে পনেরো মিনিটে যদি আমি চার্টে আসি তাহলে দেখবেন নিফটিতে কিন্তু যখনই একটু বাউন্স হচ্ছে সেটাই কিন্তু সেল অফ হচ্ছে বাউন্স হচ্ছে সেল অফ হচ্ছে এই মাঝখানে কিন্তু চপিনেসে থাকবেন না আমি বলছি দেখুন কেন চপিনেসটা কখন বুঝবেন দেখুন একটা দিন যখন একদম স্ট্রেট লাইনেও নিচে পড়লো স্ট্রেট লাইনে নিচে পড়ছে মোটামুটি এই দিন কিন্তু টেলিগ্রামেও আপনাদের বলেছিলাম প্রায় আশি পয়েন্টের মতো দিনের লো ভাঙলে প্রায় পয়েন্টের মতো আপনারা একটা র্যালি পেয়েছেন দেড়শো পয়েন্টের মতো একটা র্যালি পেয়েছেন টেলিগ্রামে আমার সেদিনকে বলা ছিল যাই হোক কিন্তু এরকম দিন সবসময় আসবে না যখন একটা একটা ট্রেন্ডিং ডে হলো তার পরের দিন কিন্তু দেখুন আর এস আই এ ওভারসোল্ড হয়ে আছে পনেরো মিনিটের চার্টে হলেও সুতরাং সেখান থেকে বাউন্স ব্যাক দিতে পারে আবার ট্রেন্ড হচ্ছে মানে শর্ট টার্ম ট্রেন্ড নেগেটিভ তাই জন্য আবার সেল অফ হলো এই যে হ্যাপাজার থাকে এর মাঝখানে ফেসে যাবেন না স্পেশালি যারা অপশান ট্রেডিং করেন ঠিক আছে এর মাঝখানে ফেসে গেলে কি হবে আপনার চপিন এসে স্টপ লস হিট হতে শুরু করবে সেই জিনিসগুলো কিন্তু আগাম আভাস পাওয়া যায় কেমন ভাবে আভাস পাবেন একটা আর এস আই আর এই ট্রেডিং সিস্টেম আপনাদের সাথে দেওয়া আছে অলরেডি আমার ইউটিউব ভিডিওতে গিয়ে দেখে নেবেন এক দু সপ্তাহ তিন চার সপ্তাহ আগেই মনে হয় আমার ট্রেডিং সেট ট্রেডিং সেট বলে আমার চ্যানেলে সার্চ করবেন পেয়ে যাবেন ওখানেই বলা আছে এই সব দেখে আপনারা অ্যালার্ট হয়ে যেতে হবে যে মুভিং অ্যাভারেজগুলোর থেকে অনেকটা দূরে দাম চলে এসেছে শর্ট টার্মে প্লাস আর এস আই এ ওভারসোল্ড আছে সুতরাং এখান থেকে একটা হতে পারে আবার শর্ট টার্ম ট্রেন্ড নেগেটিভ দিকে সুতরাং হলে আবার সেলিংও হতে পারে আমি যখন তাহলে একটা দিক যেমন এর আগের দিনও আমি যখন লাইভ ট্রেড করেছিলাম আপনাদের সাথে এই এই র্যালিটা আমি নিয়েছিলাম তারপর আমি বাজার থেকে বেরিয়ে গেছিলাম আর চপিনেসে আমি থাকবো না কি দরকার এখানে পিভট পয়েন্টের সাপোর্টে আছে আমি সেল করেছিলাম মানে কল অপশান সেল করেছিলাম মানে আমার নেগেটিভ দিকে চিন্তা চিন্তাধারা ছিল এখানে আমি বেরিয়ে গেছি ব্যাস আর সারাদিন তো ঢুকতে হবে না এরকম ভাবে যদি ডিসিপ্লিন মেনে ট্রেড করেন তাহলে চপি মার্কেটে থাকবেন না হলে কিন্তু ট্রেন্ড মার্কেটের জন্য ওয়েট করবেন যেদিন ট্রেন্ড ফ্রেন্ডগুলো ঠিকঠাক একটু বোঝা যাচ্ছে সেদিনকে দিনের লোয়ার লো তৈরি করছে সেদিনকে তাছাড়া নয় সাপোর্টে এলে প্রফিট বুক করতে হবে আবার যখন রেজিস্টেন্সে যাবে তখনও প্রফিট বুক করতে হবে কেনা পজিশনের এরকমই কিন্তু মার্কেটে চলতে হবে এইখানে আর কম পজিশন সাইজ রাখবেন পজিশন সাইজ কম রাখতে হবে তাছাড়া কিন্তু এই মার্কেটে আপনি সারভাইভ করতে পারবেন না ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের যদি কালকে ধরুন আমি সোমবার বলছি যদি একটু গ্যাপ ডাউন হয় সেক্ষেত্রে আমাদের একটু অ্যালার্ট হতে হবে যে দুশো লেভেলটার কাছাকাছি এলে আমি আর এক্সট্রা সেল করব না অ্যাটলিস্ট দুশো লেভেলটা ভাঙছে কিনা তার নিচে সাস্টেন করছে কিনা সেটা দেখে নেব আর উপরের দিকে যদি যায় উপরের দিকে যদি এই সব জায়গায় ও রেজিস্টেন্স পাচ্ছে কিনা সেই জিনিসটা আমায় দেখতে হবে যেটা আপনার ওই আঠেরো হাজার চারশো আঠেরো হাজার সাড়ে তিনশো থেকে চারশোর যে জোনটা সেটা আমার দিকে ইমিডিয়েট রেজিস্টেন্স হিসাবে কাজ করবে এই জিনিসগুলো একটু নোট করে রাখুন আঠেরো এই জোনটা আমাকে একটু রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে প্লাস মাইনাস কুড়ি পঁচিশ পয়েন্ট অবশ্যই তো ওইখানে এলে যদি মার্কেট একটু নিচের দিকে যেতে চায় তারপর রেড ক্যান্ডেল তৈরি করে তখন একটু আমি কল অপশান সেল করলাম এই সবগুলোর দিকে একটু দেখতে হবে ঠিক আছে এখন অপশান সেল করাটা একটু মানে এই কেন বলছি ওই থিটা ডিকেটা আপনাদের দিকে থাকবে যদি মার্কেট সাইডওয়েজও হয়ে যায় এই দুদিনের মুভমেন্টের পর তাও থিটা ডিকে থেকে পয়সাটা একটু কামানো যেতে পারে সেলিংয়ে আচ্ছা এবং অনেকে প্রশ্ন করবেন যে অপশান সেলিং নিয়ে দাদা বা অপশানের ভিডিও নিয়ে কি একটু ভিডিও করুন দেখুন কোনো অসুবিধা নেই এই যে ভিডিও তার ডিসক্রিপশান বক্সে দেখবেন আমার ফ্রি ক্লাসের প্লেলিস্ট দেওয়া আছে ইউটিউবের যেখানে ছাব্বিশখানা ক্লাসের ভিডিও আছে প্লিজ ওখানে দেখবেন অপশান নিয়ে তিন চারটে ভিডিও কিন্তু আছে অপশান সেলিং নিয়ে দুটো তিনটে ভিডিও আছে প্লিজ ওইটা দেখে নেবেন প্লে লিস্টের লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো আর এই ভিডিওর এন্ড স্ক্রিনেও পেয়ে যাবেন আচ্ছা এইবার দেখুন এবার একটু নিফটি মিড বা ব্যাংক নিফটি নিয়ে বলি সুতরাং নিফটি নিয়ে কোনো ডাউট নেই আমরা আমরা যতক্ষণ না আঠারো হাজার দিকে যদি সাস্টেন না করে তার উপরে ততক্ষণ আমার সেলন রাইজ স্ট্র্যাটেজিটা থাকবে আঠেরো হাজার চারশো চারশো পঁচিশের উপরে যদি সাস্টেন করে তাহলে আমি আপাতত একটু দাঁড়িয়ে যাব। ঠিক আছে বোঝা গেল ওকে আচ্ছা আর নিচের দিকে ওই আঠারো হাজার দুশো লেভেলটা ইম্পর্টেন্ট নিফটি ব্যাংক নিফটি ব্যাংকের পনেরো মিনিটের চার্টে আসার আগে আমি ডেইলি চার্টটা দেখবো ডেলি চার্টে এখানে কি হচ্ছে এখানে রেজিস্ট্যান্স পেয়েছে রেজিস্ট্যান্স পেয়ে এখানে এসেছে এখানে এসে এবার দাঁড়ায় কিনা সেটা আমি কালকে মার্কেট বলবে বা পরের সপ্তাহে আমায় মার্কেট বলবে যেখানে আপনার এইগুলো যদি আমি সরিয়ে দিই যেখানে আপনার এই টোয়েন্টি ইএমএতে ও একটু দাঁড়িয়েছে দাঁড়িয়েছে মানে নিচে এসে একটু হল্ট করেছে এই নয় যে থেমে গেছে পতনটা থেমে গেছে এটা বলার সময় এখনও আসেনি আবার পুলিশ সেন্টিমেন্ট কখন হবে যখন অ্যাটলিস্ট এই আগের দিনের যেটা হাই যেটা তেতাল্লিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই মানে যখন ও ট্রেড করতে শুরু করবে তখন আমরা আবার বলতে পারবো যে না ব্যাংক নিফটিতে আবার বুলিশ চালটা এসেছে তার নিচে যতক্ষণ থাকবে আমাদের বিয়ালিশ সেন্টিমেন্টটাই থাকবে বিয়ালিশ সেন্টিমেন্ট থাকবে তেতাল্লিশ হাজার ছশোর নিচে যতক্ষণ থাকবে এখন তেতাল্লিশ হাজার দুশো নাগাদ চলছে অনেকটাই দূরে চারশো পয়েন্ট তবে চারশো পয়েন্ট ব্যাঙ্ক ফিফটির কাছে তেমন কোনো ব্যাপারও নয় হ্যাঁ নিচের দিকে কতটা আসতে পারে যদি টোয়েন্টি ইএমএ ভেঙে যায় তাহলে নিচের দিকে আপনার এই জোনটায় কিন্তু ফার্স্ট আসার চান্স আছে যেখানে এখানে আগে যেমন একটু রেজিস্ট্যান্স ছিল এই সব জায়গা থেকে এবং তারপর এখন সেটা সাপোর্ট হিসাবে কাজ করবে এই জোনটা এখান থেকে এই জোনটা আপনার একটা হিসাবে কাজ করবে যেটা বেয়াল্লিশ হাজার বেয়াল্লিশ হাজার পাঁচশো থেকে বেয়াল্লিশ হাজার ছশোর জোনটা এতদূর কিন্তু নিচে আসতে পারে যদি টোয়েন্টি ইএমএটা ভেঙে যায় টোয়েন্টি ইএম এ গ্রিন দিয়ে আপনাদের সামনে মার্ক করা আছে ঠিক আছে ওই তেতাল্লিশ হাজার দুশো একশো পঞ্চাশ এই জোনেই আছে সেটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু বিয়াল্লিশ হাজার একটা সাইকোলজিক্যালি সেটা যদি ভেঙে যায় তাহলে আপনার বিয়াল্লিশ হাজার ওই পাঁচশো থেকে ছশোর মধ্যে নেক্সট সাপোর্ট আছে সুতরাং সেই দিকে নজর রাখতে হবে আর একটা কথা আমি বলবো এবার আমি সুইং ট্রেডিংয়ে আসি যে সুইং ট্রেডিং নিয়ে কি আমাদের থাকতে পারে বা ব্যাংক নিফটিতে অপশানের আমাদের কি চান্স থাকতে পারে সেটা বলার আগে যদি ভিডিওকে ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অবশ্যই করবেন আর আপনাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট ঘোষণা করতে চলেছি হয়তো ছাব্বিশ তারিখে হ্যাঁ তারিখ তারিখ মানে এই বছরের ঠিক ক্রিসমাসের পর এবং নিউ ইয়ারের কাছাকাছি একটা নিউ ইয়ার স্পেশাল টাইপের লাইভ মার্কেটে আপনাদের সাথে থাকার প্ল্যান আছে এবং প্রত্যেকে কমেন্ট করে জানাবেন যে আপনারা আগ্রহী কিনা এবং সারাদিনের আমি প্ল্যান করছি মানে শুধু প্রথমের ওই এক দু ঘন্টা তা নয় সারা দিনের প্ল্যান করছি মানে নটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত হয়তো মাঝখানে একটু লাঞ্চ ব্রেক মাঝখানে একটু কিছু কিছু ব্রেক তো সেটা তো থাকবে হয়তো সারাক্ষণ টানা তো বসা যায় না সেটা আপনিও জানেন তো কিন্তু একটু বেশিক্ষণ থাকবে সেটা একটা প্ল্যান কিন্তু আমি করছি যদি আপনাদের রেসপন্স থাকে তাহলেই এবং দেখুন আমার কোন চ্যানেলে হবে সেটা আমি বলতে পারছি না সেটা আমার প্ল্যান চলছে মানে আমার জানেন আমার একটা হিন্দি চ্যানেলও আছে যদিও সেটা মানে অনেক দিন ভিডিও ভিডিও দিতে পারিনি তবে এই লাইভ সেশনটা আমি কেননা বাঙালিরাও হিন্দি বোঝে আপনাদের সাথে তো অনেক লাইভ সেশন হয়েইছে সুতরাং হিন্দিতে চ্যানেলে হলেও কোনো আপনাদের অসুবিধা নেই আর বাংলা চ্যানেলে হলেও তো কোনো অসুবিধা নেই কিন্তু মানে আমি আপনাদের সাথে থাকবো ব্যাস এবার আপনি তো বুঝতেও পারবেন হিন্দিও আপনারা বোঝেনি ওইটা তো অসুবিধা নয় কিন্তু সারা দিনের প্ল্যান চলছে তো কোন চ্যানেলে হবে সেটা তো জানিয়ে দেবো কিন্তু আপনারা লিখবেন যে আপনারা ইন্টারেস্টেড কিনা এই ভিডিওর কমেন্টে প্রত্যেকে একটু লিখবেন তাহলে আমরা সারা দিনের প্ল্যান করবো নয় তো এক দু ঘন্টা তো আপনাদের সাথে অনেকবার করেছি কিন্তু এটা একটু সারা দিনের প্ল্যান ছাব্বিশ তারিখ ছাব্বিশে ডিসেম্বর দু এবং তাতে কি থাকবে ট্রেডিং ফ্রেডিং তো ঠিক আছে থাকলো কিন্তু একটু ইটিএফ ইনভেস্টমেন্টের কিছু স্ট্র্যাটেজি আপনাদের সামনে লাইভ আমি করব। এবং আমিও শুরু করব সেটা দু হাজার জন্য একটা নতুনভাবে তৈরি করা কিছু মিউচুয়াল ফান্ডের লাইভ ইনভেস্টমেন্ট থাকবে কিছু ইটিএফ এর লাইভ স্ট্র্যাটেজির মধ্যে ইনভেস্টমেন্ট থাকবে সেটা আপনা আমরা দেখব এবং তার সাথে কিছু ট্রেডিং কিছু আপনাদের প্রশ্ন উত্তর কিছু সারা দিন পড়ে আছে এসব তো চলবে ঠিক আছে যদি ভালো লাগে প্লিজ জানাবেন একটু নিচে কমেন্ট বক্সে আরেকটা জিনিস সেটা আপনারা জানেনই হয়তো যে যেখানে মানে আমার যে লাইভ ক্লাস বা আমার যে ক্লাসগুলো আছে ক্লাস নেক্সট ব্যাচ থার্ড ব্যাচ শুরু হচ্ছে দোসরা জানুয়ারি থেকে তার কিন্তু আর বেশি দিন সময় নেই যারা আপনারা যদি এনরোল করতে চান যেখানে আমি আপনাদের সাথে লাইভও থাক লাইভ অনেকগুলো সেশন আছে প্লাস আপনাদের সাথে থিওরি যা ক্লাসগুলো আছে লাইভ ডাইট ডাউটস ক্লিয়ারিং সেশন তার মধ্যে সুইং ট্রেডিং আপনার ইনভেস্টমেন্ট অপশন সেলিং অপশন বাইং ফিউচার অ্যান্ড অপশান সবই শেখাই সেইগুলো যদি জোন জয়েন করতে চান তো প্লিজ জয়েন করবেন টেলিগ্রাম গ্রুপে তার ডিটেলস দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি পিন করে দিয়েছি এই টেলিগ্রাম গ্রুপে আশা করি আপনারা আছেন সেখানে গিয়েও আপনি এই ডিটেলসটা কিন্তু পেয়ে যাবেন যে কিভাবে এনরোলমেন্ট করতে হবে কোর্সে কি কি থাকছে সব কিছু ওকে যাই হোক এই দুটো ইম্পর্টেন্ট মানে এই লাইভ যে আপনার ছাব্বিশ তারিখে আসছি সেটা ইম্পর্টেন্ট ঘোষণা ছিল আর ভিডিওকে ভালো লাগলে লাইক অবশ্যই করবেন চলুন এবার চলে যে নিফটি ব্যাংকে অপশানটা কি করা যাবে অপশানে কিন্তু অপশানে কিন্তু আপনাদের খুব সাবধান থাকতে হবে প্রিমিয়াম ডিকে মানে আপনি হয়তো ঠিক দিকেই নিয়েছেন কিন্তু প্রিমিয়ামের জন্য মার খেয়ে গেলেন এরকম কিন্তু একটা চান্স হতে পারে তাই জন্য আমি বলছি খুব সাবধানে অপশানে ট্রেড করবেন ট্রেন্ডিং মার্কেট না হলে কিন্তু হ্যাঁ কিছু পয়েন্টের জন্য সাপোর্টে নিচ্ছেন বিক্রি করছেন সেটা ছাড়া ওই ওভার নাইট পজিশন রাখলাম সবগুলো করবেন না যদি ডাউজেন্স কখনো ঘুরে যায় তাহলে নিফটিও ঘুরে যাবে সেক্ষেত্রে একটু কিন্তু সাবধানে থাকবেন কারণ ব্যাংক ব্যাংক নিফটি স্ট্রং সেই স্ট্রং আপনি পিই নিশ্চয়ই বাই করবেন তো তার জন্যই বেশি প্ল্যান থাকবে তো পিই বাই করছেন মানে ট্রেন্ডের এগেনস্টে যাচ্ছেন সুতরাং একটু সাবধানে আমি বলছি না যে করবেনই না আমি বলছি সাবধানে যাই করবেন সাবধানে নিফটিতে ট্রেড করলেও সাবধানে কেননা এখনো তো ডাউন ট্রেন্ডটা এস্টাবলিশ হয়নি হ্যাঁ ডাউন ট্রেন্ড হয়েছে দু তিন দিন ধরে একটু নিচের দিকে পড়ছে নিফটিও দেখুন না উপরে এখানে গেছিল পারেনি নিচের দিকে এসছে অবভিয়াসলি কিন্তু সাপোর্ট ফাপোর্ট তো গুলো তো আছে সুতরাং একটু সাবধানে ট্রেড করব সেইটা আমি বলে দিচ্ছি আচ্ছা এইবার আসি যে সুইং এর জন্য সুইং এর জন্য দুটো কথা মন দিয়ে লিখে নিন যারা সুইং ট্রেডিং করতে চলেছেন প্রথম কথা হচ্ছে একটা দুটো স্টক আমি বলবো ধরুন একটু রিলায়েন্সটা একটু মানে খারাপ লাগছে না রিলায়েন্সটা ভালো লাগছে কিন্তু আমি নেব না কিন্তু আমি নেব না কেন নেব না বা কখন নেব সেটা বলে দিই রিলায়েন্সের এইখানে আমি আসি রিলায়েন্স হ্যাঁ মানে দেখুন হান্ড্রেড ডেজ মুভিং অ্যাভারেজে একটু দাঁড়িয়ে দাঁড়িয়েছে কখন আমি নেব যদি হান্ড্রেড ডেজ মুভিং অ্যাভারেজ থেকে বাউন্স দেয় এবং অ্যান্ড এবং ওভারঅল নিফটি ব্যাঙ্ক নিফটি মানে ওভারঅল মার্কেট যদি ভালো থাকে ওভারঅল মার্কেট যদি ভালো থাকে বিদেশের মার্কেটও ভালো আছে আমাদের মার্কেটও ভালো আছে নিফটি ফিফটি তখন আমি কিন্তু সুইং ট্রেডটা পজিটিভ সাইডে নেব না হলে নেব না সে যদি রিলায়েন্স একটু বাউন্সও দেয় আমি সেটাকে ইগনোর করব। যতক্ষণ না ওভারঅল মার্কেট আমার ঘুরছে ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট ভালো হচ্ছে কিন্তু সুইং ট্রেডিং একদম মাথায় রাখবেন রিলায়েন্সটাকে চিনিয়ে দিলাম ওয়াচ লিস্টে রাখতে পারেন কিন্তু কিন্তু প্লিজ ওই একটু উঠছে নিয়ে নিই নেওয়া যায় কি নেওয়া যায় কি মানে নেওয়া তো যায় কিন্তু সামগ্রিক মার্কেটটাকেও তো দেখতে হবে যেখানে মার্কেট নিচের দিকে যাচ্ছে নিফটি নিচের দিকে যাচ্ছে টোয়েন্টি ডেজ মুভিং এভারেজ ভেঙে গেছে নিচের দিকে আসছে ও যদি রেড ক্যান্ডেল তৈরি করতে থাকে তাহলে আপনি বার একটা নিফটি ফিফটিরই একটা স্টকে আমি কেন করতে যাবো হ্যাঁ আউট পারফর্ম করলো করলো ঠিক আছে আমার তো সুইং পালিয়ে যাচ্ছে না হ্যাঁ এই তো কদিন আগেই তো পিএসইউ ব্যাংকে আমরা ভালো মুনাফা আপনারা কামিয়েছেন হোপফুলি সেখান থেকে তো ভালো কামানো গেছে সুতরাং এখন আমরা একটু ওয়েট করি ঠিক আছে তো সুতরাং এইটা দেখে নিয়ে তারপর মার্কেট যদি ভালো থাকে তাহলেই আমরা পজিটিভ সুইং এর জন্য করব না হলে করব না ঠিক আছে এই একটা স্টক নিয়ে বলার ছিল কিন্তু উইথ কসাস আপনাকে জানানো হলো ঠিক আছে নিফটি যদি ঘুরে যায় দুশো আঠেরো লেভেল থেকে একটু বাউন্স করলো করে গ্রিন ক্যান্ডেল তৈরি করছে এই করছে তখন নয় দেখা যেতে পারে তখন রিলায়েন্সকে দেখবো বুঝবো তারপর তাছাড়া নয় বোঝা যাই হোক তো আশা করি আপনাদের এই ভিডিওটা একটু ভালো লেগেছে এবং বাই অন ডিপস এর স্ট্র্যাটেজি রাখবেন ইনভেস্টমেন্টের জন্য ট্রেডিং এর জন্য নয় যখন নিফটি নিচের দিকে আসছে তখন যতটা নিচে পাওয়া পাওয়া যায় যারা ইনভেস্টমেন্টের হোরাইজান পাঁচ বছর সাত বছরের জন্য অনেকে নিফটি বিজ নিচ্ছেন বা কিছু নিচ্ছেন যারা বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তারা প্রত্যেক দু তিন চার পার্সেন্ট নিফটির ফলে কিন্তু ফল হওয়ার পর কিন্তু অল্প অল্প করে একটু নিবেশ করতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা নেই যাই ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম